এবার পায়ে হাত দিয়ে সাকিবকে সালাম করলো বুবলি। কেননা সাকিব খানই বুবলির জীবনে মহা মূল্যবান এক আশীর্বাদ। সাকিবের হাত ধরেই আজ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা হয়েছেন শবনম ইয়াসমিন বুবলি। পরপর একাধিক সিনেমায় লম্বা জুটির কারণে প্রেম, বিয়ে, এমনকি সন্তান পর্যন্ত গুঞ্জন রটেছে এই জুটির। কিন্তু অনেকে বলেছে বুবলির সাথে সাকিবের প্রেম আগেই হয়েছিল, এরপরে বুবলিকে নায়িকা বানিয়েছেন সাকিব খান, যে কারণে তাদের দুজনকে নিয়ে দর্শকদের জানার আগ্রহের শেষ নেই। আর তেমনি করে আবারও একটি সাক্ষাৎকারে দেখা যায় সাকিব বুবলিকে একত্রিত হতে, যেখানে বুবলি আগে থেকে সাকিবের জন্য অপেক্ষা করছিল। আর সেখানে সাকিব আসতেই বুবলি উঠে গিয়ে সাকিবের পায়ে হাত দিয়ে সালাম করে। লাইভ সাক্ষাৎকারে বুবলির এমন আচরণ দেখে অবাক হয়েছে সমগ্র দর্শক বৃন্দগণ। কারণ বুবলির আচরণটা এমন ছিল যে সাকিব খান তার হাজবেন্ড, আর নিজের স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করে আশীর্বাদ নিল বুবলি। এটা দেখার পরে অনেকে সাকিব বুবলির বিয়ের গুঞ্জনটাকে সত্যি বলে মনে করছে, যদিও এই ঘটনাটি সাকিব আমেরিকা যাওয়ার আগেই ঘটেছিল। তবে বিষয়টি আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে, কারণ আবারও বুবলিকে নিয়ে শুটিংয়ে নামবেন সাকিব খান। অনেকে বলেছে বুবলির সাথে তার মনোমালিন্যের কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, তবে এখন আবার নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু সেটা তারা প্রকাশ্যে আসতে দিচ্ছে না। প্রিয় দর্শক, সাকিব বুবলির নতুন আলোচনা থেকে তাদের একত্রিত হওয়ার গুঞ্জন সম্পর্কে আপনার ব্যক্তিগত মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।